সমাপ্তির অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। প্রায় এক মাসের ব্যাট বলের লড়াই শেষে সময় এখন প্রাপ্তির তালিকাতে নজর দেবার। যে তালিকার শুরুর দিকেই রয়েছেন বাংলাদেশি দুই তরুণ তুর্কি, এদের একজন মুনিম শাহরিয়ার, অন্যজন মৃত্যুঞ্জয় চৌধুরী। মুনিম অবশ্য বয়সভিত্তিক ক্রিকেটের পুরনো নাম। 2016 সালে খেলেছেন অনূর্ধ্ব 19 পর্যায়ে। সেই দলের অনেক ক্রিকেটারই এখন খেলছেন জাতীয় দলে, কিন্তু মুনিমের ভাগ্য সহায় হয়নি এতদিন। এমনকি ক্রিকেটটা ছেড়ে দেবার কথাও ভেবেছিলেন বেশ কয়েকবার। তবে ধৈর্যের বাঁধ ভাঙার আগে আলো ছড়ান সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে। টুর্নামেন্টের মন্থর উইকেটেও আবাহনীর হয়ে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। তবুও তা যেন যথেষ্ট ছিল না, এবারের বিপিএল ড্রাফটে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। পরে কপাল গুনে সুযোগ পান ফরচুন বরিশালে, তাও প্রথম পাঁচ ম্যাচ কেটেছে সাইড বেঞ্চে বসে। এরপর বহুল প্রতীক্ষিত সুযোগ পাবার ম্যাচে আউট হন মাত্র এক রান করে, যদিও বাকি চার ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাননি। পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ে সবার নজর কেড়েছেন 23 বছর বয়সী এই ক্রিকেটার। এবারের আসরে অন্তত 100 রান করা ব্যাটারদের তালিকায় মুনিমের চেয়ে বেশি স্ট্রাইক রেট নেই অন্য কারো। প্রায় 162 স্ট্রাইক রেটে গেল ডুপ্লেসিদের মতো বিশ্ব তারকাদের পেছনে ফেলেছেন তিনি। 150 আর 37 গড়ে তার রান সংখ্যা 178। টি টোয়েন্টি ওপেনার খোঁজে যখন নির্বাচকদের ঘুম হারাম, তখন মুনিম যেন নতুন ভোরের আলো। আলো হয়ে এসেছেন মৃত্যুঞ্জয় চৌধুরীও, এবারের আসরে আগুন ঝরাচ্ছেন বল হাতে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম চার ম্যাচে সুযোগই পাননি। দলের পঞ্চম ম্যাচে যখন নিজের প্রথম সুযোগ পান, সেই ম্যাচেই শিরোনাম হন আসরের প্রথম হ্যাটট্রিক ক্রোয়ে। চলতি আসরে প্রতি 9.6 রান খরচায় উইকেট নিয়েছেন একটি করে, অন্তত 20 ওভার বল করা বোলারদের মধ্যে যা সবচেয়ে ভালো। শীর্ষ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন 3 নম্বরে, যদিও এই তালিকার ওপরের দিকের বোলারদের তুলনায় বেশ কয়েকটি ম্যাচ কম খেলেছেন তিনি। 7 ম্যাচ খেলে মাত্র একটিতেই উইকেট শূন্য ছিলেন মৃত্যুঞ্জয়। সাব্বির মিথুন, সময় সংবাদ।